कमाल है यार। নানা বৌদি আমার সুপার আছে, এই মিষ্টি খাবো না। ড্যান্সটা কিন্তু তোমার খুব সুন্দর হচ্ছে, তুমি চালিয়ে যাও। রাস্তার চারপাশ সবুজে সবুজে ঘেরা, আর তার মাঝেই লাল বৌদি আমাদেরকে দেখাচ্ছে বড় বড় পাহাড়ের চূড়া। আর বৌদি লাল শাড়ি পরে তোমায় লাগছে বেশ। বলছি বৌদি, একটু বলো না, কতজন মিস্ত্রি মিলে বানালো এই বড় বড় পাহাড়ের দেশ? আরে বাস, মামনি আমাদের খুব সুন্দর জিমনাস্টিক জানে তো। মামনির জিমনাস্টিক দেখে চ্যাংড়া পোড়া পানগুলো হয়ে গেছে ফিদা। বলেন কি মামনি, তারা এবার চাইছে দেখতে তোমার জিমনাস্টিক ফেসবুকে তে না ক্রোমেতে সিধা। এতক্ষণ জিমনাস্টিক দেখেও যাদের মিলল না আশা, তাদের জন্য হচ্ছে জিম সেন্টারই একমাত্র শেষ ভরসা। ঠিক আছে মারিয়া। ওয়াও, জিম সেন্টারটা তো খুব সুন্দর। এমন একটা জিম সেন্টার যদি আমাদের এখানে তো থাকতো। বাহ বৌদি, খুব সুন্দর জিম করো তো তুমি। বৌদি জিম করে কিছু করুক কিংবা নাই করুক, বৌদি জিম করে তার লুকানো প্রতিভাগুলো হয়ে কিন্তু খুব বড় বড় করেছে। আর বৌদির প্রতিভাগুলো দেখে ট্যাংরা পোলাপানগুলো বাজাতে চাইছে যে গিটার, তাই বৌদি পোলাপানগুলো চাইছে যে এবার দেখতে তোমার প্রতিভাগুলোকে উইদাউট কাভার। আর যাদের বৌদির প্রতিভা দেখেও ভরছে না মন, তারা একটু ধৈর্য ধরে বসো, তাদের জন্য শর্মিলা মামনি আসছে সঙ্গে নিয়ে বড় মন। দিদির আমাদের মনটা যেমন বড়, তেমন দিদির দুটো ফ্যাক্টরি আছে, আর ফ্যাক্টরিগুলো না খুব বড় বড়। তাই তো দিদি আমাদের ফ্যাক্টরির মাল বিক্রি করার জন্য দোকান দিয়েছে ফেসবুকের মাঠে। বলছি দিদি, দোকানটা ফেসবুকের মাঠেতে না দিয়ে না সোজা চলে যাও না গুগলেতে। হ্যাঁ কাকিমা, টাকা খুব ঘেমে গেছে তো। ও মা গো, টুরু লাভ। হ্যাঁ কাকা, কাকিমার জন্য তুমি একটা পানলি আসতে পারলে না, এটা কিন্তু তুমি ঠিক করলে না মোটে। সত্যি মাইরি, এ তো পুরোই টুরুলা। কাকা আর কাকিমার পেয়ার দেখে আমার বুকের বাঁ দিকটা উড়লো কেঁপে। বলছি কাকা, শুধু পান খাওয়ালি হবে, নিজের ঘড়ির কাটাতেও মাঝে মাঝে 12টা বাজিও, না হলে দেখবে অন্য কেউ দিয়েছে ঝেপে। আর ট্রু লাভেরই যখন চলছে গল্প, তো চলো সাধন চাচার ভিডিওটা একটু দেখে নাও অল্প। চাচার ট্যালেন্ট একদম দারুণ। বলছি চাচা, বেশি আবার মিষ্টি খেও না, তাহলে সুগার হয়ে যাবে। আর এই বয়সে তো এমনিতেই লড়বড় হয়ে গেছে ঘড়ির কাঁটা, যদি আবার সুগার হয়ে যায় তাহলে ঘড়ির কাঁটায় আর কোনোদিনও বাজবে না যে 12টা। তখন দেখবে তোমার ওই মিষ্টি আবার অন্য কোনো মাছির সাথে গুটুরগু করছে। জল দেবী তো খুব ভীষণ সেক্সি। কি 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 হয়ে গেল সোনামণি?
বলছি সোনামণি, একটা আইডিয়া দেবো। রাস্তার পাশে দেখো কোথাও কোনো চিবি পড়ে আছে নাকি, চিপিটা নাও আর ভালো করে এঁটে দাও, তাহলে আর জল লাগবে না, বুঝলে তো। তো আজকের এপিসোড এখানেই সমাপ্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।